हाय फ्रेंड्स, वेलकम टू मोर रान्नाघर। आज के तैरी करब निरामिष कचुर शाक। खूब ही असाधारण एक रेसिपी और आशा करी छोटो बड़ो सबाई आमरा कचुर शाक खेते खूब भालोबाशी। आपनारा आमार रेसिपिटा देखुन, जदि भालो लागे रेसिपिटाके लाइक करबेन, शेयर करबेन, आमार चैनलटाके सबस्क्राइब करबेन। ताहले चलुन शिखे नेई आज के निरामिष कचुर शाक तैरी। कचुर शाक तैरी करार जन्य आमी एखाने निएछि कचुर शाक। कचुर शाकटा भालो करे छाड़िए आमी जले धुए रेखेछि। एक कप नारकेल कोड़ा निएछि, चारटे काँचा लंका मध्यखान थेके चिरे रेखेछि, एक चामच जिरेर गुड़ो निएछि, दो चामच चीनी निएछि। तबे मिष्टिटा किन्तु आपनारा टेस्ट अनुयायी कम बेशी करे नेबेन। आर फोड़नेर जन्य निएछि एकटा शुकनो लंका, एकटा तेजपाता, किछुटा गोटा जिरे, लागजे परिमाण मतो नून, परिमाण मतो हलुद, आर रान्नाटा आमी सर्षेर तेले करब, तेल परिमाण मतो। कचुर शाक सेद्ध करार जोन्नो आमी जल गरम होते बसिए दिएछि। जलटा एखन बेश गरम हये गेछे, एखन एर मध्ये दिए दिच्छि परिमाण मतो नून आर दिए देब कचुर शाक। ভালো করে একটু নেড়ে দেব। কচু শাকটা আমি ভালো করে নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ছোলা। ছোলাটা আমি ক্যামেরা কোনো রকমে অফ হওয়ার জন্য দেখাতে পারিনি। ছোলাটা আমি আগে থেকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। এই ভেজানো ছোলাটা আমি কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে এক কাপ পরিমাণ ছোলা নিয়েছি। ছোলা দিয়ে আর একবার ভালো করে কচুর শাকটা নেড়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কচুর শাকটা আমি সেদ্ধ করে নেব। কচুর শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা বন্ধ করে দেব আর কচুর শাকের জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে কচু শাকের জলটা আমি ঝরিয়ে নিয়েছি, কিন্তু কচু শাকের মধ্যেও কিন্তু এখনও বাড়তি জলটা রয়েছে। এবার একটা চামচ দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে কচু শাকের মধ্যে যে বাড়তি জলটা আছে সে বাড়তি জলটাও কিন্তু আমি বার করে নেব। কচু শাকের মধ্যে যে বাড়তি জলটা ছিল সে বাড়তি জল সবটুকুই কিন্তু আমি চেপে চেপে বার করে নিয়েছি। এখন কিন্তু কচুর শাকটা একদম ড্রাই হয়ে গেছে, আর একটুও কিন্তু বাকি জল কচুর শাকের মধ্যে নেই। এখন কচুর শাক তৈরি করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, আর দেব গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব। ফোড়নটা লাল হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। এখন নারকেলটা আমি ভেজে নেব। নারকেলটা আমি ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক। ভালো করে কচুর শাক নারকেলের সাথে মিশিয়ে দেব। কচুর শাক ভালো করে নারকেলের সাথে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মশলা, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব জিরের গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদ, দেব পরিমাণ মতো নুন। এবার সব মশলা একসাথে ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে দেব। ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে। এখন ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কচুর শাকটা খুব ভালো করে ফ্রাই করে নেব। ফ্লেম মিডিয়ামে রেখে 15 মিনিট ধরে কচুর শাকটা আমি ফ্রাই করে নিয়েছি।
কচু শাকটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর ড্রাই হয়ে গেছে। কচু শাকটা কিন্তু অটোমেটিক কড়াই থেকে দেখতে পাচ্ছেন সুন্দর উঠে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি, তবে আপনারা কিন্তু টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। চিনি ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে দেবো। চিনি ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেম মিডিয়ামে রেখেই আরও 1 মিনিট কচু শাকটা আমি ফ্রাই করে নেব। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ কচু শাক। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন নিরামিষ কচু শাক। আর আমার বানানো কচু শাক আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।